পালাশুর ট্রেন দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়াতে এসে বিক্ষোভের মুখে পড়লেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। মূলত কাকদ্বীপের মধুসূদনপুরে এদিন আসেন আইএসএফ নেতা, তাকে রাস্তায় আটকানো হয় বলে অভিযোগ। এই অভিযোগ মূলত তৃণমূলের বিরুদ্ধে, কারণ আইএসএফের নেতা যেখানে যাচ্ছেন সেখানে মানুষের ঢল নামছে, তাই তিনি দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন এমনটাই দাবি করলেন তিনি। আইএসএফ নেতা আরও বলেন, তিনি কোনো রকম রাজনীতি করতে আসেননি, মৃতদেহ নিয়ে কখনো রাজনীতি করে না আইএসএফ। এদিন তার সঙ্গে ছিলেন বেশ কিছু কর্মী সমর্থকরাও। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি আসার খবরে প্রচুর মানুষ ভিড় জমান সেখানে, কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় পুলিশ এসে সকলকে ফাঁকা করে দেয়। তাদেরকে আইডেন্টিফাই করলে আমাকে বলুক, আমি একজনকে নাম্বারও দিয়ে এসেছি, কত সত্যতা তাকে জানবো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। মারামারি হানাহানি তৃণমূল কি বাইরে থেকে লোক এনে আপনার এই প্রোগ্রামটাকে মেয়ে করে দেওয়ার চেষ্টা করেছিল? না, বাইরের লোক তো আমি তো ঘরে এখানকার লোক তো আমি চিনি না কাউকে, যে কোনটা বাইরের কোনটা ভেতরে। তবে যারা নেতা গোছের ছিল তাদের সাথে কথা বললাম, বোঝানোর চেষ্টা করেছি, তারাও বুঝেছে, তারাও আবার পরবর্তীতে আমাকে নিয়ে আবার দুটো তিনটে বাড়িতে ঘুরিয়েছে। দেখো তার সাথে কথা বলি, তাকে তো আমি ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে, সম্ভবত তার নাম মনিরুল ইসলাম। হ্যাঁ, একটা দায়িত্বশীল আছে একজন, ব্লকের একজন দায়িত্বশীল আছে, তাই আমরা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে অভিযোগ বা সেটা তো পরের ব্যাপার, সে তো সময় এখন অনেক আছে, তাকে তো ট্রিটমেন্ট করতে হবে। তবে এই যে এগুলো খারাপ জিনিস, এগুলো যে কারো গায়ে হাত তুলে দেওয়া, ধাক্কাধাক্কি করা বা কারো ফাঁদা ফাটিয়ে দেওয়া, এগুলো ভালো নয়। সুষ্ঠু সমাজ গণতন্ত্রের জন্য এগুলো স্বাস্থ্যকর নয়। ঘটনাটা কত দূর এগোত বলতে পারবো না, আমি আমার যতটুকু আমার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সেটাকে আমি হ্যান্ডেল করার চেষ্টা করছি। তারপরে প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা ছিলেন, বন্ধুরা ছিলেন, তারাও তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাতে এই যে ঘটনা যতটা সূত্রপাত হচ্ছে অঙ্কুরে যাতে বিনষ্ট করা যায় প্রচেষ্টা চালিয়েছে। পরবর্তীতে না কোনো আর অশান্তি হয় সেজন্য তিনারা যথেষ্ট ভূমিকা পালন করছে, এখানে প্রশাসনের পজিটিভ ভূমিকা আছে। সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে, ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথেয়তা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।